জৈব রসায়নের অ্যালডিহাইড কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড, এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখো রূপান্তরকর প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে আমি দেখেছি। তো ইথানল থেকে মিথানল রূপান্তর, কী বলছি, ইথানল থেকে তো মিথানল রূপান্তর করো। ইথানল সঙ্গে তোমরা জানো, ইথানল সঙ্গে হচ্ছে CH3 CH2, এটা হচ্ছে ইথানল, আর মিথানলের সংকেত হচ্ছে HCH2। তো এই এটা থেকে এখানে রূপান্তর করতে হবে, কীভাবে করবে, একদম শর্টকাট রুট তোমাদের বলে দিচ্ছি, এই রুটটা যদি ফলো করো তাহলে অনায়াসে কম মানে কম স্টেপের মাধ্যমে করতে পারবে। তো যে কাজটা করবে, যে জাস্ট এটা কী করে বীজারণ করবে, কী করবে, কী দিয়ে বীজারণ করবে, লিথিয়াম LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বীজারণ করি। তোমরা জানো অ্যালডিহাইড সবসময় বীজারণ হলে অ্যালকোহল উৎপন্ন হয়, এক্ষেত্রে অ্যালকোহল উৎপন্ন হবে CH3CH2H, ঠিক আছে, CH3CH2H, নাম কী হল ইথাইল অ্যালকোহল বা ইথানল, যেগুলোর নাম কী হল ইথানল হলো। এরপর এখানটা কী করবে, ইথানল কী করবে, যেটা দেবে তোমরা হচ্ছে গাঢ় H2SO4 দেবে, গাঢ় H2SO4, আর হচ্ছে গাঢ় সালফেট দেবে, 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেবে। দিলে কী বলতো, ইথানল নির্দন বিক্রিয়া হবে, নির্দন বিক্রিয়া কী উৎপন্ন হবে, ইথিলিন উৎপন্ন হবে, CH2 দ্বিবন্ধন CH2, এটা হচ্ছে ইথিলিন, ইথিলিন উৎপন্ন হবে। ইথিলিন থেকে কী করবে বলো, ইথিলিন থেকে জাস্ট কী করবে, ওজোন রিসিস বিক্রিয়া, ওজোন রিসিস মানে ওজন দেবে, O3 দেবে, আর 2 নম্বর হাতে কী দেবে, জিঙ্ক দেবে আর জল দেবে, জিঙ্ক চূর্ণ আর জল দেবে। প্রথমে ওজোনাইড যৌগ উৎপন্ন, জিঙ্ক চূর্ণ দ্বারা বিয়োজন হবে, ওজোন রিসিস বিক্রিয়ার নাম কি, ওজোন রিসিস, ওজোন রিসিস বিক্রিয়া করে সরাসরি হচ্ছে HCH উৎপন্ন হবে। ওকে, তো এটা একটা পদ্ধতি, তার কী বললাম, অ্যাসিডাল ডায়ার থেকে এইভাবে এই পদ্ধতিতে আমরা হচ্ছে এক উৎপন্ন করতে পারবো, ফরমাল ডায়ার উৎপন্ন করতে পারবো, ফরমাল ডায়ার মানে মিথানল উৎপন্ন করতে পারবো। এটা একটা পদ্ধতি, আরও একটা পদ্ধতি আছে, আরও একটা পদ্ধতি আমাদের জাস্ট বলে দিচ্ছি, দেখো CH3CH2 আছে, একে কী করবে, অক্সিডেশন করবে, কী দিয়ে করবে, K2Cr2O7, আর হচ্ছে গাঢ়, আরও একটা রুট রয়েছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড দেবে, দিলে কী হবে বলতে, দিলে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন, CH3CH2 করবে অ্যাসিডিক অ্যাসিড, এখান থেকে কী করবে, অ্যামোনিয়া সহ তাপ দেবে, অ্যামোনিয়া NH3 সহ তাপ দেবে, দিলে কী হবে, দিয়ে CH3CONH3 অ্যাসিডামাইড উৎপন্ন হবে, অ্যাসিডামাইডে কী করবে বলতে, অ্যাসিডামাইড থেকে Br2KOH দেবে, ব্রোমিন আর হচ্ছে KOH, দিলে কী হবে বলতো, Br2KOH দিয়ে যেটা উৎপন্ন হবে CH3NH2। ওকে, এখানে কী দেবে, এখানে নাইট্রাস অ্যাসিড দেবে, এই জন্য দেবে নাইট্রাস অ্যাসিড, দিলে কী হবে, CH3OH উৎপন্ন হলো। ওকে, এবার এখানটায় তুমি এ করবে, জারণ করবে, অক্সিডেশন করবে, অক্সিডেশন K2Cr2 বা অক্সিডেশন করে জারণ করলে ফরমালডিহাইড উৎপন্ন হয়, CH উৎপন্ন হবে, অক্সিডেশন করবে, হতে তার পরশন ডাই, এটা পরশন ডাই করবে, গাঢ় সালফিউরিক অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিড এসে অ্যামোনিয়া সহ তাপ দিলে অ্যাসিডামাইড উৎপন্ন করবে, সেখান থেকে Br2KOH হোমমেন বিক্রিয়া উৎপন্ন করবে মিথাইল অ্যামিন CH3NH2, নাইট্রাস অ্যাসিড দিলে হচ্ছে মিথাইল উৎপন্ন হবে, তাকে অক্সিডেশন করলে হচ্ছে HCH উৎপন্ন হবে। তাহলে এই যে কার্বন সংখ্যা কমছে, কার্বন সংখ্যা কমানোর হচ্ছে দুটি পদ্ধতি, এক নম্বর হচ্ছে ওজোন রিসিস দিয়ে করা, 2 নম্বর যে হোমমেন অবনমন বিক্রিয়া Br2KOH দিয়ে করা, এইভাবে কিন্তু আমরা কার্বন সংখ্যা কমাতে পারি, আর এইভাবে রূপান্তরটা করা যেতে পারে, ইথানল থেকে মিথানল কিন্তু এইভাবে রূপান্তর করা যায়। ওকে, এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবে আর শেয়ার কিন্তু করতে ভুলবে না।